ইদানিং বিভিন্ন কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে রোবট। তবে এবার এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সরকারি কর্মচারী এক রোবট শেষতক আত্মহত্যাই করে বসেছে। প্রশ্ন হলো, কোথায় ঘটেছে এমন ঘটনা, কেনই বা আত্মহত্যা করল রোবটটি? জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। যে যন্ত্র নিজে নিজে মানুষের কাজে সাহায্য করে এবং নানাবিধ কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, তাই রোবট। 2023 সালের আগস্টে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্বে একটি রোবট নিয়োগ করা হয়েছিল। রোবটটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করত। তার কাজ ছিল অফিসের বিভিন্ন নথিপত্র পরিবহন, দর্শনার্থীদের সহায়তা প্রদান এবং সহ সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার। সম্প্রতি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অকেজো হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রশাসনিক এ রোবট। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটিকে একই জায়গাকে কেন্দ্র করে ঘুরতে দেখেন। তবে রোবটটির পড়ে যাওয়ার সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত চলছে বলে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, রোবটটির ভেঙে যাওয়ার টুকরো সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানি সেটি বিশ্লেষণ করবে। স্থানীয় সংবাদ মাধ্যম এটিকে দেশের প্রথম রোবট আত্মহত্যা বলে আখ্যায়িত করেছে। এই রোবটটি নিজস্ব সিভিল সার্ভিস অফিসার কার্ড ছিল। রোবট ওয়েটারদের জন্য পরিচিত ক্যালিফোর্নিয়া ভিত্তিক রোবোটিক্স স্টার্টআপ বিয়ার রোবোটিক্স এটি তৈরি করেছিল। জানা গেছে, একতলায় সীমাবদ্ধ বেশিরভাগ রোবটের বিপরীতে গুমি সিটি কাউন্সিলের রোবট লিফট ব্যবহার করতে পারত এবং স্বাধীনভাবে মেঝেতে চলাচল করতে পারত। দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের রোবট অফিসারটি গত সপ্তাহে একটি সিঁড়ির ওপর থেকে 2 মিটার নিচেই পড়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়। তবে ঠিক কি কারণে এমনটা করেছে বা করে থাকতে পারে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। কর্মকর্তা জানান, রোবটটি তাদের মতোই সিটি হলের অংশ হিসেবে বিবেচিত হতো। এটি নিষ্ঠার সঙ্গে কাজ করত। স্থানীয় সংবাদ মাধ্যম রোবটের সম্ভাব্য আত্মহত্যা নিয়ে প্রশ্ন তুলে জানতে চেয়েছে, কেন অধ্যাবসায়ী সিভিল অফিসার এমন পদক্ষেপ নিয়েছে বা এর কাজের চাপ খুব বেশি ছিল কিনা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়া রোবট ব্যবহারে বিশ্বব্যাপী এগিয়ে রয়েছে। জানা গেছে, প্রতি 10 জন কর্মচারীর জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল রোবট রয়েছে দেশটিতে। তবে জানা যায়, বিশ্বে এমন ঘটনা নতুন নয়। এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 2013 সালে পানির ফোয়ারায় ডুবে গিয়েছিল একটি নিরাপত্তা রোবট। ফোয়ারার পানিতে মুখ থুবড়ে পড়েছিল সেই রোবটটি। তার নাম ছিল স্টিভ। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রোবটের এমন অবস্থা দেখে চারপাশে ভিড় জমান উৎসুক মানুষ। তার এভাবে ডুবে থাকাকে অনেকেই তখন আত্মহত্যা বলে অভিহিত করেছিলেন। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।